26th day. Murisu Batur Mazoloi. Punar Mohanur Bukhisto Thanar Aruki Akranto COVID-19. Ebar Bukhisto Aruki Thanar Janbahan Khakar Hohokari Upa Poridor Khakaha Pazon Akranto Hol Corona. Janbahan Khakar Hohokari Upa Poridor Khakuk Sukanto Dei Constable Dijan Dependas, Homeguard Imran Hussein, Moinul Haq Aru Joinal Abedin Akranto Hoise COVID-19. সম্প্রতি আটাইকেইজন চিকিৎসাধীন হৈ আছে কোভিড কেয়ার হস্পিটালত উল্লেখ্য যে ইয়াৰ পূৰ্বে বুকিষ্ট থানাৰ দুজন উপ পৰিদৰ্শক আৰু ভাৰপ্ৰাপ্ত বিষয়াজনৰ ব্যক্তিগত নিৰাপত্তা ৰক্ষী আৰু চালক আক্ৰান্ত হৈছিল কোভিডত মহানগৰীৰ বুকিষ্ট থানাৰ আৰক্ষী আক্ৰান্ত এবাৰ কোভিড-19ত এবাৰ বুকিষ্ট থানাৰ যানবাহন শাখাৰ সহকাৰী উপ পৰিদৰ্শক সহ পাঁচজন আক্ৰান্ত হৈছে কোভিড-19ত যানবাহন শাখাৰ সহকাৰী উপ পৰিদৰ্শক সুকান্ত দে কনষ্টেবল দীপেন দাস হোমগার্ড ইমরান হোসেন মইনুল হক আৰু জয়নাল আবিদিন আক্ৰান্ত কোভিডত আগবাছে খৰভাৰ বুকিছৰপা উৎপল ভালৈ ৰিপৰ্ট রাজধানী শহর গুহাটি মহানগরীর প্রত্যেক দিনে বৃদ্ধি পাইছিল করোনা আক্রান্ত রোগীর সংখ্যা আর যাকালি স্বাস্থ্যমন্ত্রীগুলি একটা টুইট করেছিল আর টুইটত আসলে কিছু ভাল খবর হ্রাস পাইছে ক্রমাৎ করোনা আক্রান্ত রোগীর সংখ্যা আর যদি চা যায় যাকালি দিন আক্রান্ত হয়েছিল 1375 জন আর তার 295 আসলে গুহাটি মহানগরী তথা কামরূপ মেট্রোর আর যদি চা যায় সেই ভয়াবহ প্রতি লক্ষ্য রাখি বা রাইজের সমস্যার প্রতি লক্ষ্য রাখি নতুন করে বৃদ্ধি করা হয়েছে 60টাতক অধিক স্ক্যানিং সেন্টার আর এই মুহূর্তে মানে উপস্থিত আছো মহানগরীর বৈশিষ্ট্য আরক্ষী থানার সমীপত আর যদি চা যায় বৈশিষ্ট্য আরক্ষী থানার কিন্তু প্রত্যেক দিনে বৃদ্ধি পাইছে আক্রান্ত আরক্ষীর সংখ্যা যখন আরক্ষীর সম্মুখের পর যুঁজ দিয়ে আসছিল করোনার যুঁজখানত সেয়া লাগিলে সরু সজায় হোক খানাপাড়া হোক বা লকডাউনের সময়ত রাজপথত যুক্ত দোকান বসেছিল তেখেতকে উচ্ছেদ করাতে হোক বা জনসাধারণ সজাগ করাতে তেখেতকে সম্মুখের পর যুঁজ দিয়ে আসছিল আর তেনে পরিপ্রেক্ষিতত কিন্তু তেখেতকে ভয়ানকভাবে আক্রান্ত হয়েছে আর যদিহে মই মুহূর্তত উল্লেখ করো বশিষ্ঠ আরক্ষী থানা যদি চা যায় এতালেকে বশিষ্ঠ আরক্ষী থানা আর যানবাহন আরক্ষী বিষয়া মিলি প্রায় 10 গৰাকী কইলেও আক্রান্ত হয়েছে করোনাত প্রথম পর্যায়ত দুজনক উপপরিদর্শকর দেহত কোভিড-19 ধরা পড়েছিল আর ধরা পড়ার পরবর্তী পর্যায়ত যেহেতু র্যান্ডমলি টেস্ট করা হয়েছিল আর রেপিড টেস্ট সংগ্রহ করা হয়েছিল আরক্ষী বিষয়া নবজিৎ দাস বাগরি ভারপ্রাপ্ত আরক্ষী বিষয়া নবজিৎ দাস বাগরি যিগৰাকী দেহৰ ব্যক্তিগত দেহৰক্ষী আছে আর তেখেতৰ ব্যক্তিগত চালক আছে তেখেত দুজনৰে কোভিড-19 পজিটিভ পোৱা গৈছিল আর তেনে পরিপ্রেক্ষিততে যানবাহন আরক্ষীগৰাকীৰ আৰু বৈশিষ্ট্য আরক্ষীৰ ভারপ্রাপ্ত বিষয়াগৰাকী নিজে হোম কোৱাৰেণ্টাইনত নিজে গৈছিল আর নিজে হোম কোৱাৰেণ্টাইন গৈ আরক্ষী বিষয়াৰ কাম কাজ নিজৰ ঘৰৰ পৰা চোৱাচিতা কৰিছিল যিমানখিনিলৈকে পাৰে তাৰ পৰৱৰ্তী পৰ্যায়ত যদি চোৱা যায় যোৱাকালি যি টুইটত খবৰ আহিছিল আৰু খবৰ অহাৰ পিছতে গম পোৱা গৈছে যে বৈশিষ্ট্য যানবাহন আরক্ষীৰ পাঁচজনকৈ উপপৰিদৰ্শকে ধৰি হোমগাৰ্ডলৈকে উচ্চ পৰ্যায়ৰ পৰা নিম্ন পৰ্যায়লৈকে সকলো আক্রান্ত হয়েছে করোনাত আর এয়া হয়েছে বৈশিষ্ট্য আরক্ষী থানার সামগ্রিক দৃশ্য আর রাতেপার ভাগত বৈশিষ্ট্য আরক্ষী থানায় একটা যি ধরনের নীতি নিয়ম আছে সকলে সজাগ সচেতন করে তুলিছে আর ইয়ার সময়তরভাবে যদিহে চা যায় বৈশিষ্ট্য আরক্ষার প্রথম পর্যায়ত আক্রান্ত হওয়া যিনিজন উপপরিদর্শক আছে তেখেতকলক রখা হয়েছিল সোনাপুর থাকা কোভিড হসপিটালত আর কোভিড হসপিটালের পিছতে যদিহে চা যায় ইয়ার সমান্তরভাবে যেহেতু যাকালি পাঁচজনকে লোক আক্রান্ত হয়েছে আর আক্রান্ত হওয়ার সময়তে মই পুনের উল্লেখ করেছো যে যানবাহন শাখার উপপরিদর্শক সুকান্ত দে কনিষ্টবল দীপেন দাস হোমগার্ড ইমরান হোসেন মইনুল হক আর জৈনাল আবেদিন আক্রান্ত হয়েছে করোনাত আর করোনাত আক্রান্ত হওয়ার পিছতে এতিয়া সকল সজাগর সচেতন হব লাগিব আর সজাগর সচেতন নহলে ক্রমাৎ যেন বৃদ্ধি হয়েছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা আর বৈশিষ্ট্য আরক্ষী থানার এতিয়া যদি যানবাহন আরক্ষী আর বৈশিষ্ট্য আরক্ষী থানার বিষয়া চা যায় 9 গৰাকী আক্রান্ত হয়েছে করোনাত আর প্রত্যেকজনে এই আশঙ্কা বৃদ্ধি করা হয়েছে বা বৃদ্ধির আশঙ্কা করা হয়েছে কেন যিকোনো মুহূর্তে যেহেতু তেখেতকল সংস্পর্শত লাগি থাকে বা দিনটি একেলগে কর্তব্যত নিয়োজিত হয়ে থাকে সেয়েহে সকলো সজাগর সচেতন হব লাগিব আর বৈশিষ্ট্য আরক্ষী থানার এতিয়ালৈকে যদি সর্বমুঠ হয় সেই সংখ্যা 9 আর তারে কিন্তু যানবাহন আরক্ষী আশার আছে শাসন কইল আর বাকি 3জন হয়েছে বৈশিষ্ট্য আরক্ষী থানার উপপরিদর্শকে ধরে এজন কনিষ্ঠবল আর এজন চালক আছিলে আর এতিয়া বৈশিষ্ট্য আরক্ষী থানা সকলে সজাগ আর সচেতন হয়েছে আর যে প্রবেশ গেট আছে প্রবেশ গেটত তন্ন তন্নকৈ তেখেতসকলক স্যানিটাইজ করা হয় আর স্যানিটাইজ করার পিছতে ভিতর ভাগত সোমাবলৈ দিয়া নতুন নির্দেশনা দিছে আর সেই সজাগ আর সচেতনে হয়েছে এই রোধ নিরাময় করার মূল এফালে কংগ্রেস এডিএফৰ মিত্ৰতাৰ অংক আৰু আনফালে শাসকীয় বিজেপিৰ মিছন 100 পিছে 2021ৰ নিৰ্বাচনত কোন জয় হ'ব চাহক আমাৰ এক ৰিপৰ্ট মাজত মাত্ৰ 8টা মাহ 8 মাহৰ পিছত দিশপুৰ কাৰ দিশপুর থাকিবনে বিজেপির দখলত এনে অঙ্ক এতিয়া সকলো রাজনৈতিক দলের মাজতেই চলিছে বিরোধী কংগ্রেসে এতিয়া বদরুদ্দিন আজমলৰ এআইডিএফৰ সৈতে মিত্রতাৰ জৰিয়তে নির্বাচনী বৈতরণী পার হওয়ার সপন দেখিছে এই ক্ষেত্রত আসন বুজাবুজির বাবে সাজু হৈছে কংগ্রেস কংগ্রেসে এবার চূড়ান্ত ত্যাগ কৰিবলৈও সাজু রাজনৈতিক দলবিলাকে নিজৰ মাজত কুচকাওয়াজ কৰিবই লাগিব বিজেপি বিরোধী বিজেপির লগত বিপিএফ এজিপি আছে তেওঁলোকক বাদ দি তেওঁলোকৰ পৰা যদি ওলাই আহে তেওঁলোককো মেক্সিমাম স্যাক্রিফাইসটো আপোনাক কৈছো কি বিরোধী রাজনৈতিক দলবিলাকৰ লগত লগ লাগিলে সিট স্যাক্রিফাইস কৰিব লাগিব
মেক্সিমাম পোন প্রথমবারের কারণে ইতিহাস দেখব কংগ্রেসে যথেষ্ট সিট স্যাক্রিফাইস করবে। কিন্তু আসন বুঝাবুঝি রং করে দিসপুর দখল সম্ভব হবনে কংগ্রেস আর এআইইউডিএফর? বিজেপি নেতৃত্বাধীন মিত্রজোটে কি করব? এরিব নাকি কংগ্রেস এআইইউডিএফক দিসপুর? এই সন্দর্ভত কি কয় শাসকীয় বিজেপির মুখপাত্র তথা বিধায়ক ডক্টর নুমল মমিনে? আমার টার্গেট আছে মিশন 100, যদি তেনেধরনের কিবা এটা হয় মই ভাবো অসমের রাইজে আর সেটু দলক কেতিয়াও একসেপ্ট নকরে, কারণ যেটো দল দলের লগত তেখেতসকলে মিলামিলি করব গৈছে। সেই দলের জন্ম কেনেকুৱা হৈছিল অসমৰ প্রত্যেকগৰাকী ব্যক্তি প্রত্যেকজন রাইজে আমার জানে। ইফালে শাসকীয় বিজেপিয়ে কাক কাক দিব প্রার্থিত্ব, দলীয় বিষয়ববীয়াই পাবনে টিকট, কেনেদরে আগবাড়িছে বিরোধীক রোধ করবলৈ শাসকীয় বিজেপির রণকৌশল? ধুনিয়া এটা গতিত গৈ আছে বিজেপির, আর মই ভাবো খুব শক্তিশালী রূপত আমার দল যে কার্যকর্তাসকল দায়িত্ব দিয়া হয়েছে তেখেতসকলে পালন করেছে, আর আমার খুব শক্তিশালী পরিস্থিতি আমি ভারতীয় জনতা পার্টি আছো। দলে সিদ্ধান্ত করব আর এইটার উপর বেস করে কোনে খেলিব নেখেলিব। আর কথা হয়েছে কি, আমার প্রত্যেকজন ব্যক্তি অকল আমার যখন বিধায়ক আছে এইবুলিয়ে নয়, যখন ভারতীয় জনতা পার্টির প্রাথমিক সদস্যের পর আরম্ভ করে সভাপতিলকে প্রত্যেকটা সময়তে আমি সতর্ক হয়ে পেলে আর সক্রিয়ভাবে দলের হয়ে কাম করে গিয়ে আছো। অবশ্যই মাজত এতিয়াও 8 মাস বাকি বিধানসভার নির্বাচনলৈ, তার মাজতে করোনা মহামারীর মহা সংক্রমণ চলিয়েই আছে, সমান্তরালকৈ বানর মহা তাণ্ডব। এনে সময়ত কোন কিমান রাইজর কাষ চাপিব পারিব সেয়া সময়ত নিরূপণ হব। বিজু কুমার ডেকার রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।